বিএনপি একজোটা আন্দোলন এখন শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল আলমগীর আক্ষেপ করে বলেছেন, কেন গণ অভ্যুত্থান হয় না? গণ অভ্যুত্থান তো কেবল জনগণ, যাদের যাদের বিশ্বাস করে না জনগণ তাদের কথায় গণ অভ্যুত্থান হয় না। বিদেশিদের প্রতিনিধি যারা এসেছে কেউ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য সরকারের কাছে না ওঠেনি। বিএনপি একজোটা আন্দোলন এখন শুরু হয়ে গেছে, এখন আর সেই আন্দোলন আর জড়াতে পারবে। তাদের যে প্রচেষ্টা ছিল বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে তাদেরকে দেশে এনে তাদের দিয়ে সরকারি চাপ সৃষ্টি করা, নিরপেক্ষ সরকার গঠনের জন্য এবং সেই নিরপেক্ষ সরকারের নির্বাচন করার জন্য পিএসি প্রতিনিধিরা এখানে এসেছেন। অবশ্যই তারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং তারা এদেশের মানুষের কাছে তারাও কিন্তু দায়বদ্ধ, কারণ এদেশের মানুষ যা চায় সেটা তারাও চায়। তাতে তার প্রমাণ মিলেছে যে বিএনপির দাবি হল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। বিদেশিদের প্রতিনিধি যারা এসেছে কেউ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য সরকারের কাছে না ওঠেনি, বরং বলেছে একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন করার জন্য ওনারা বলেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী সেই ব্যাপারে বলেছেন যে তিনি অবাধ নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনি দেবেন, এবং এই নির্বাচন কমিশনের অধীনে সেই নির্বাচন হতে পারে বলে সবাই মনে করেন, দেশি বিদেশি সবাই। সুতরাং তারা যে কথাটা বলেছে যে জনগণ তাদের সাথে, আসলে জনগণ তাদের সাথে নেই, যে কারণে মির্জা ফখরুল আলমগীর আক্ষেপ করে বলেছেন, কেন গণ অভ্যুত্থান হয় না? গণ অভ্যুত্থান তো কেবল জনগণ, যাদের যাদের বিশ্বাস করে না জনগণ তাদের কথায় গণ অভ্যুত্থান হয় না।